এরকম আরো নতুন ওয়েব সিরিজ দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্যার, হ্যাঁ বসো। এই ফাইলে টোটাল কেস হিস্ট্রি আছে। আচ্ছা, আর এই কেসের সাথে চারটে মার্ডার কেসও জড়িয়ে আছে। বাবা, তবে এই কেসটা ইনভেস্টিগেশন করতে হবে খুব কেয়ারফুলি, কারণ এটা সম্পূর্ণ কনফিডেন্সিয়াল। তার কারণ এই কেসটার সাথে এমপি অশোক বর্মনের ছেলে অভিরাজ বর্মনের নাম জড়িয়ে আছে। কি বলছেন? হ্যাঁ, তাহলে আমার টিমটা কিরম দাঁড়াবে স্যার? হ্যাঁ, তুমি অরিন্দমকে সাথে নিয়ে নাও। অরিন্দম? হ্যাঁ দাদাবাবু, অরিন্দম বাবু এসেছেন। পাঠিয়ে দে। ঠিক আছে। আসুন। ওইখানে। নমস্কার। নমস্কার। বসুন। থ্যাংক ইউ স্যার। আমার ছেলে অভিরাজ বর্মনের মার্ডার কেসটা নার্কোটিক্স ডিপার্টমেন্টে যাওয়ার কারণ কি? আসলে আপনার, আপনি বলুন। পোস্টমর্টমে বডিতে কোকেন পাওয়া গেছে। এখনকার একটা অল্প বয়সী ছেলে একটু একটু নেশা তো করতেই পারে, তাই বলে খুন হতে হবে? তুমি ভেতরে যাও, আমি কথা বলছি। কি আশ্চর্য, উনি আমাদের ছেলের নামে যা নয় তাই বলে যাবেন আর আমি চুপ করে থাকবো? আহা, আমি তো কথা বলছি। স্যার, আসলে প্রবলেমটাকে তো শুধু কোকেন পাওয়া নয়, আমরা জানতে পেরেছি বাংলাদেশের একজন কোকেন ডিলারের সঙ্গে ডিল হয়েছিল। কি গো, যা তা বলে যাচ্ছেন তো! রমা, তুমি ভেতরে যাও। প্লিজ। কি প্রমাণ আছে আপনাদের কাছে? স্যার, কল রেকর্ডস আছে। এই কেসটা এই অবস্থাতেই ক্লোজ করে দিন। স্যার, স্যার বড় র‍্যাকেট, মানে কোকেনের একটা বড় র‍্যাকেট জড়িয়ে আছে স্যার। এটা আমি কি করে ক্লোজ করব? চা লাগবে না? হ্যাঁ স্যার, বলুন। আগামীকাল আমার সঙ্গে এসে আমার বাড়িতে দেখা করুন, যত শিগগিরই সম্ভব। কি হয়েছে স্যার? এনি প্রবলেম? পুরোটাই প্রবলেম। এসে দেখা করুন। ওকে স্যার। কালকে চলে আসবেন। ঠিক আছে। এরকম আরো নতুন ওয়েব সিরিজ দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।